हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। दिस इज हैप्पी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर ब्लॉग। आशा करी सबाई अनेक अनेक भलो आछेन। आलहमदुलिल्लाह आमिओ भलो आछि। तो सकाल थेके आमि आमार ब्लॉगटी शुरू करछि। आज के पिठा बनानो हबे। पिठा बनाते आमादेर लागबे एखाने डाल बाटा, मयदा, डिम, चीनी। এখানে প্রায় 2 কাপ পরিমাণ বুটের ডাল এটা বেটে নেওয়া হয়েছে। ময়দা প্রায় 3 কাপ পরিমাণ, চিনি প্রয়োজন মতো, আর 3টা ডিম। এগুলো সব আমরা মিশিয়ে পিঠাটা তৈরি করব। এটা ভালো করে মথে মিশ্রণটিকে একটা কাই তৈরি করে রুটির মতো বেলে নেওয়া হয়েছে। এখন একটা গ্লাস দিয়ে শেপ করে বিভিন্ন ডিজাইন করে নেওয়া হচ্ছে। এখানে নাইফ দিয়েও ইচ্ছা মতো করে বা মনের মতো করে ডিজাইন করে নেওয়া যাবে। বাজারে বিভিন্ন ধরনের ডাইস পাওয়া যায়, ওই ডাইসগুলো দিয়েও আপনারা এই পিঠার ডিজাইন করে নিতে পারেন ইচ্ছা করলে। তো ভিউয়ার, আমাদের পিঠাগুলো বানানো প্রায় শেষ। এখন আমরা এগুলো ফ্রাই করে নিব তেলে। এরপর একটি কড়াইতে বেশি করে তেল দিয়ে পিঠাগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে। এই পিঠাগুলো আপনারা তৈরি করে ড্রাই রেখেও খেতে পারেন, ড্রাই করে রেখেও খেতে পারেন, অথবা শিরায় ভিজিয়ে খেতে পারেন। দুইটাই অনেক ভালো লাগবে আশা করি। তো ভিউয়ার, সকালে নাস্তাটা সেরে আমি বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম। ওদের স্কুলের বেতনটা দেওয়ার জন্য, তো করোনার ভিতরে তো যাওয়া হয় নাই, বেতন ক্লিয়ার করা হয় নাই। এই সময় আমি একটু ওদের স্কুলের ব্যাক সাইডের সিনারিটা আপনাদের জন্য একটু ভিডিও করে রেখেছিলাম, ওইটাই শেয়ার করছি। তো ভিউয়ার, আমি বাসায় চলে এসেছি এবং দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আজকে আমি রান্না করব মলা মাছ দিয়ে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি রেসিপি, মরিচ খোলা। তো মরিচ খোলার জন্য আমি মলা মাছগুলো ভালো করে ধুয়ে এখানে সব ধরনের মশলা মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ পেস্ট, আদা রসুন পেস্ট, লবণ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে আমি একটা কলা পাতার উপরে দিয়ে দিলাম। এরপর এটা একটি ফ্রাই প্যানে ভাপে বসিয়ে দিব। অন্য চুলায় আমি ট্যাংরা মাছ ফ্রাই করছি। এই ট্যাংরা মাছগুলো আমি কাঁচা কলা দিয়ে রান্না করব। এই যে আমার মরিচ খোলাটা চুলায় হচ্ছে, আর ট্যাংরা মাছ ওদিকে ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন কাঁচা কলাগুলো হালকা ফ্রাই করে নিব। ফ্রাই করা হয়ে গেলে আমি ট্যাংরা মাছের তরকারিটা এখন বসিয়ে দেব। পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ তেলে দিয়ে এটা ভালো করে কুক করে, এরপর আমি টমেটো দিয়ে দিলাম।
একটু ভালো করে কুক হয়ে গেলে আমি এখন সে ফ্রাই করা কলাগুলো, কাঁচা কলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভালো করে নেড়ে চেড়ে এটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য আমি পানি দিয়ে দিলাম এবং একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এর উপরে ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা। তো ভিউয়ার, নোয়াখালীতে এই রেসিপিটা যেভাবে রান্না করা হয় আমি আসলে এভাবে রান্না করতে পারি নাই, কারণ আমি কলা পাতাটা ওইভাবে ম্যানেজ করতে পারি নাই। তো আমি যেভাবে রান্না করলাম ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো আজকে আমাদের রেসিপি ছিল নোয়াখালীর মরিচ খোলা ট্যাংরা মাছের তরকারি। এই তো, অনেক টেস্টি, অনেক মজাদার হয়েছিল। তো ভিউয়ার, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।